নমস্কার, এনি 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। লাবক নদীর জলের তোড়ে ভেসে যাওয়া বছর 45-এর অকাইপুঞ্জির বাসিন্দা জিম্পু কুকির মৃতদেহ উদ্ধার হলো সোনাতলা চা বাগানের দিকে বয়ে যাওয়া নদীর জঙ্গলাকীর্ণ স্থান থেকে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ। স্থানীয় জনসাধারণ নদীতে অনেক খোঁজাখুঁজি করার সময় হঠাৎ দেখতে পায় মৃতদেহটি সোনাতলা চা বাগানের দিকে বয়ে যাওয়া জঙ্গলে আটকে রয়েছে। সঙ্গে সঙ্গে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম ছুটে যান। সেখানে ছুটে আসেন সদল বদলে পুলিশ আধিকারিক হাও কেম চাংসান। মৃতদেহ উদ্ধার করার পর আইনি প্রক্রিয়া সারার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, মঙ্গলবার বাজার থেকে বাড়ি ফেরার পথে বাঁশের সাঁকো পের হওয়ার সময় পা পিছলে পড়ে যাওয়ার ফলে খরস্রোতা লাবক নদীর জলের তোড়ে ভেসে যান তিনি। ইচাছড়া থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 নিউজ চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন।